ব্রকোলি খুব জনপ্রিয় একটি সবজি। ফুলকপির মতো দেখতে গাঢ় সবুজ রঙের সবজিটি স্বাদের কারণে বেশি সুনাম না থাকলেও আমাদের শারীরিক সুস্থতায় ব্রকোলির রয়েছে অনেক খ্যাতি। জানতে চাও ব্রকোলি আমাদের দেহের জন্য কতটা উপকারী? বলবো, তবে তার আগে তোমাদের ওয়েলকাম জানাই ফিউশন কেয়ারে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। প্রথমে বলি, খাওয়ার উপযোগী প্রতি 100 গ্রাম ব্রকোলিতে পুষ্টিগুণ কি থাকে। এতে 32 কিলো ক্যালোরি খাদ্য শক্তি থাকে। এছাড়াও এতে প্রোটিন থাকে 3.3 গ্রাম, চর্বি থাকে 0.1 গ্রাম। 100 গ্রাম ব্রকোলিতে 150 মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়, 5.5 গ্রাম শর্করা বা কার্বোহাইড্রেট থাকে, লৌহ থাকে 1.6 মিলিগ্রাম, ভিটামিন B1 থাকে 0.16 মিলিগ্রাম, ভিটামিন B2 থাকে 0.91 মিলিগ্রাম, ভিটামিন C পাওয়া যায় 118 মিলিগ্রাম। এছাড়াও রয়েছে আরো নানা পুষ্টি উপাদান। এবার বলি, ব্রকোলি খেলে আমরা কি লাভ পাই। ব্রকোলি আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যা আমাদের দেহে ক্যান্সার কোষ গঠনেও বাধা দেয়। ব্রকোলিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ফ্লেভোনয়েডস, ক্যারোটিনয়েড, লুটেনিন ও বিটা ক্যারোটিন, যা অনেক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এইগুলো আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গবেষণায় দেখা গেছে ব্রকোলির ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান দেহকে অ্যালার্জির উদ্রেক এবং নানা ধরনের প্রদাহ হতে রক্ষা করে। ব্রকোলিতে রয়েছে প্রচুর পরিমাণে স্যালুবল ফাইবার, যা দেহের খারাপ কোলেস্ট্রল শুষে নেয়। ব্রকোলির আইসোথায়োসাইনেটস এবং সালফোরাফেইনের অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান হৃৎপিণ্ডের রক্ত পরিবাহী শিরা উপশিরার সুরক্ষায় কাজ করে ও কোলেস্ট্রল কমিয়ে দিতে পারে। এতে রয়েছে উচ্চ মাত্রায় ক্যালসিয়াম এবং ভিটামিন কে, যা আমাদের দেহের হাড়ের গঠন মজবুত করে ও হাড়ের ব্যথাজনিত সকল রোগ থেকে রক্ষা করে। এতে আরো রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা দেহের রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে বিশেষভাবে কার্যকরী। ব্রকোলির ফাইবার আমাদের হজম ক্ষমতা বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে আমাদের মুক্ত রাখতে সাহায্য করে। তাহলে সুস্থ থাকতে অবশ্যই এই সবজিটি খেতেই হবে। আজকের ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো।